আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় এনকোডার। তুমি নিশ্চয়ই জানো মূলত দুটি প্রক্রিয়া এনকোডার করা হয়। একটা হচ্ছে ইনপুট, যদি চারটি থাকে আউটপুট হবে দুটি। আবার আরেকটি নিয়ম হচ্ছে ইনপুট যদি হয় আটটি তাহলে আউটপুট হবে তিনটি। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আটটি থেকে তিনটি, অকটাল এনকোডার। অনেক সময় প্রশ্নের মধ্যে এরকম থেকেই যায়, অকটাল এনকোডার তৈরি করো, তখন আমাদেরকে তৈরি করতে হবে 8 to 3। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে যে তুমি ইনপুট লাইন আউটপুট লাইন, প্রথমত তোমাকে 70 সারণি অঙ্কন করতে হবে, এবং একটা ইনপুট লাইন থাকবে, একটা আউটপুট লাইন থাকবে। ইনপুট লাইনের মধ্যে তুমি ইনপুটগুলোর নাম দিতে পারো, D0, D1, D2, D3, D4, D5, D6, D7। তুমি ইচ্ছা করলে কিন্তু এখানে XYZ অথবা ABCDEF এগুলো ইউজ করতে পারো, অথবা X0, X1, X2, X3, তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। এবং আউটপুট লাইনের মধ্যে থাকবে A, B এবং C। তো দেখো, আমরা মূলত এই ইনপুট লাইনের মধ্যে একটা বৈশিষ্ট্য অল টাইম মনে রাখবো, যে একই লাইনের মধ্যে দুটি এক হতে পারবে না। তুমি যদি এইখানে এক লেখো, তাহলে দেখো তো এই লাইনের মধ্যে আর কোনো এক নেই, শুধু এইখানে আছে। আবার এই লাইনের মধ্যে কিন্তু কোনো এক নেই। তাহলে তুমি দেখতে পাচ্ছ, যদি এখানে আবার এক লেখো, তাহলে কিন্তু এই লাইনে দুটো এক হয়ে যাবে, কিন্তু এই লাইনে একটা হবে। সো এখানে আমরা লিখবো না। আমরা যদি এখানে লিখি, তাহলে দেখো এই লাইনেও একটা, এই লাইনেও একটা। আবার যদি এখানে লিখি, তাহলে এই লাইনে একটা। সো আমরা এভাবে প্রথমত এই কোনাকোনিভাবে এক দিয়ে নেব, তারপর বাকি ঘর যেগুলো আছে ওগুলো সব শূন্য বসাবো, এবং সেটা শুধুমাত্র ইনপুট লাইনে। তাহলে যদি শূন্য বসাই, ওকে, তো আমি শূন্য দিয়ে পুরো অংশটা পূরণ করে দিলাম। এবার আউটপুট লিখব। আউটপুট আশা করি তোমার মনে আছে, কারণ তুমি যদি পূর্বের ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই এই বিষয়গুলো আলোচনা করা আছে। আমরা মূলত এই এ, বি এবং সি, এখানে আছে তিনটি। তো এই তিনটির ক্ষেত্রে আমরা স্বাভাবিক এইভাবে মনে রাখতে পারি, প্রথমে 4টি 0, তারপর 4টি 1, তারপর 2টি 0, 2টি 1, 2টি 0, 2টি 1, তারপর 1টি 0, 1টি 1, 1টি 0, 1টি 1, 1টি 0, 1টি 1, 1টি 0, 1টি 1। তুমি এভাবে মনে রাখতে পারো। আবার তুমি যদি ইচ্ছা করো, তাহলে দেখো শূন্যের বাইনারি মান 0, 1-এর বাইনারি মান 1, 2-এর বাইনারি মান 10, 3-এর বাইনারি মান 11, 4-এর বাইনারি মান 100, 4 ঘরে লিখতে হবে, তারপর 5-এর বাইনারি মান 101, 6-এর বাইনারি মান 110, 7-এর বাইনারি মান 111। তুমি এভাবেও মনে রাখতে পারো। তাহলে এটা হয়ে গেছে সত্যক সারণি। আচ্ছা, তোমার মনে আছে সত্যক সারণি কাকে বলে? বিভিন্ন ইনপুটের উপর ভিত্তি করে লজিক সার্কিটের আউটপুট প্রদর্শনের জন্য যে সারণী ব্যবহার করা হয় তাকে বলা হয় সত্যক সারণী। আর আমরা অলরেডি সত্যক সারণীটা অঙ্কন করে ফেলেছি। এবার এই সত্যক সারণী থেকে আউটপুট বের করতে হবে, একটা সমীকরণ বের করতে হবে। তো এই সমীকরণটা কিভাবে বের করব? আমরা মূলত এই একগুলোকে ফলো করব। এই দেখো একটা এক আছে, এখানে একটা এক আছে, এখানে একটা এক আছে, এখানে একটা এক আছে। মূলত আমাদেরকে এই একগুলোকে ফলো করতে হবে, এবং সেটা এ এর জন্য। তাহলে দেখো তো আমি যদি এখানে লিখি, প্রথমত এ এর জন্য তার আউটপুট বের হচ্ছে এই যে দেখো এক আছে, তাই না? এই একের ক্ষেত্রে ইনপুট লাইনে এক আছে D4 এর ঘরে, রাইট? তাহলে আমরা এখানে লিখবো D4, তারপর প্লাস দিব, এক ধাপ নিচে নামলে প্লাস, এটা লেখা শেষ, যখন এটা লিখবো তখন প্লাস দিব। দিয়ে এই একের জন্য দেখো এক আছে কিন্তু D5 এর ঘরে, রাইট? তাহলে আমরা এখানে লিখবো D5,
5 আবার a1 এর ক্ষেত্রে দেখো এখানে ইনপুট লাইন 1 আছে d6 এর ঘরে তাহলে এখানে লিখবো প্লাস d6 তারপর দেখো আবার এই 1 এর জন্য লিখবো d7 এর ঘরে 1 আছে যেহেতু d7 লিখবো তাহলে a এর মানগুলো আমরা পেয়ে গেলাম এবার b এর মান বের করব দেখো তো b এর ক্ষেত্রে 1 আছে এখানে রাইট তাহলে a1 এর ক্ষেত্রে ইনপুট লাইনে কিন্তু আবার 1 আছে d2 এর ঘরে তাহলে এখানে আমরা লিখব b = d2 প্লাস তারপর দেখো এখানে আবার 1 আছে এই যে তাহলে a1 এর ক্ষেত্রে ইনপুট লাইনে 1 আছে দেখো d3 এর ঘরে তাহলে এখানে লিখব d3 তারপর দেখো আবার a1 এর ক্ষেত্রে আমাদের ইনপুট লাইনে 1 আছে d6 এর ঘরে তাহলে আমরা লিখব d6 তারপর দেখো আবার a1 আছে রাইট তো এই একের জন্য ইনপুট লাইনে 1 আছে এখানে এবং সেই একটা আছে মূলত d7 এর ঘরে এজন্য আমরা লিখব d7 তারপর দেখো c এর জন্য তারপর দেখো c এর জন্য আমরা কিভাবে বের করব c এর ইনপুট লাইন আছে c এর আউটপুট লাইনে 1 আছে আর এই একের ইনপুট লাইনে 1 আছে হচ্ছে d on এর ঘরে সো আমরা লিখব d on তারপর আবার 1 আছে এই ঘরে সো এই একের ক্ষেত্রে ইনপুট লাইনে 1 আছে d3 এর ঘরে এজন্য আমরা লিখব d3 তারপর 1 আছে দেখো d 5 এর ঘরে মানে আউটপুট লাইনে c এর ক্ষেত্রে c এর on এর ক্ষেত্রে d5 এর ঘরে on আছে তাহলে d5 তারপর দেখো এখানে আবার 1 আছে এখানে এবং সেটা ইনপুট লাইনে আছে d7 তাহলে এটা হচ্ছে d7 এবার আমরা পেয়ে গেলাম সমীকরণ ম্যাক্সিমাম টাইম দেখবা এটা বলে থাকে সত্যক সরণি আলাদা অঙ্কন করতে বলে আবার এই সমীকরণ আলাদা বের করতে হয় এবার এই সমীকরণ থেকে আমাদের চিত্র অঙ্কন করতে হবে তো চিত্র অঙ্কন করাটাও খুব একটা কঠিন না একদম সহজ জাস্ট স্টে উইথ মি দেখো আমরা মূলত প্রথমত d0 d on d2 d3 d4 d5 d6 অঙ্কন করে নিব এবং সেটা এভাবে d0 d on d2 d3 d4 d5 d6 d7 এখানে আটটা হয়ে গেছে রাইট এবার এখানে দাগ টানতে হবে প্রত্যেকটার জন্য প্রথম আছে d4 তাহলে আমরা d4 দেখো এখানে এই d4 থেকে নিব তারপর দেখো d5 এই যে d5 এর ঘর দেখতে পাচ্ছ d5 এর থেকে নিব তারপর দেখো d6 এই যে দেখো d6 আছে এখানে সো আমরা d6 এর ঘর থেকে নিব তারপর আছে d7 তাহলে d7 এর ঘর এটা এবং d7 নিব এখান থেকে দেখো তো সবগুলো কি অবস্থায় আছে যোগ অবস্থায় না যোগ অবস্থায় না তাহলে আমাদেরকে এখানে একটা যোগের চিহ্ন অঙ্কন করতে হবে এবং এটা হচ্ছে মূলত a এর মান রাইট a এর চিত্রটা বের হয়ে গেল এবার b এর ক্ষেত্রে দেখো প্রথমে আছে d2 তাহলে আমরা d2 থেকে নিব তারপর আছে d3 তাহলে আমরা d3 থেকে নিব তারপর আছে d6 তাহলে d6 হচ্ছে এটা এবং এই d6 থেকে নিব তারপর নিব d7 তাহলে d7 এর ঘর থেকে নিব এবং এটা যোগ করে দিব এটা হচ্ছে b এর লজিক গেট রাইট এবার দেখো আমরা c এর জন্য কি আঁকবো d on থেকে নিব d on তারপর দেখো d3 তাহলে d3 থেকে নিব তারপর d5 তাহলে d5 থেকে নিব তারপর d7 এই যে 7 সো এই 7 থেকে নিব তাহলে দেখো এটা যোগের যেহেতু এখানে যোগ অবস্থা আছে এজন্য আমাদেরকে যোগের চিত্র অঙ্কন করতে হবে এটা হচ্ছে c আমি ইতোমধ্যে এনকোডারের সত্যক সারণী এবং সমীকরণ সহ তার লজিক সার্কিট খুব স্বল্প সময়ের মধ্যে সহজেই অঙ্কন করে ফেললাম পরীক্ষায় কিন্তু দেখবা এরকম দিয়ে দিবে একটা চিত্র থাকবে এবং চিত্রের প্রথমে দেখবা আটটা থাকবে পরে থাকবে তিনটা তখন তোমাকে দেখে বুঝে নিতে হবে যেহেতু ইনপুট বেশি আছে এবং আউটপুট কম আছে সো এটা নিশ্চিত এনকোডার বলতেছে তাহলে তোমাকে এনকোডার নিয়ে কাজ করতে হবে যদি ইনপুট লাইনে বেশি না থেকে কম থাকে অর্থাৎ তিনটা থাকে এবং আউটপুটে আটটা থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে এটা ডিকোডার এবং পরবর্তী ভিডিওটি দেখে অবভিয়াসলি খুব স্বল্প সময়ের মধ্যে তোমাকে ডিকোডারটা শিখে নিতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ
ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো। আর তুমি যদি এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পছন্দ করে থাকো তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ।